গুড ইভিনিং এভরি আমি ডিলেবেন নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো তোমরা অনেকেই ভিডিও নিচে আমাকে কমেন্ট করছো যে দিদি কীভাবে অ্যাপ্লাই করবো সেটা বুঝতে পারছি না তো অনলাইন যেগুলোর তোমার অ্যাপ্লিকেশান যেগুলো অনলাইনের আছে যেগুলো আমরা আমাদের স্টেটের কন্ট্যাকচুয়ালের জন্য যেগুলো তোমাদেরকে ভিডিও দিচ্ছি তো সেটার প্রসেস আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি তো একটা দেখলে তোমরা বাকিগুলো নিজেরা অটোমেটিক করতে পারবে ঠিক আছে তো এটা হচ্ছে প্রথমে আমি গুগলটা খুলেছি গুগলে এখানে যেহেতু আমি বি হেলথ আগে থেকে সার্চ করেছিলাম আমাকে আগের থেকেই দেখাচ্ছে তো আমি এটা ডাব্লু বি হেলথ এটাতেই আমি ক্লিক করবো ঠিক আছে তো নেটটা একটু স্লো আছে মেবি একটুখানি ডিলে হতে পারে একটুখানি ওয়েট করে যাও তো তোমরা ডাব্লিউ ডাব্লু ডট হেলথ ডট ডট ইন এটা লিখেও সার্চ করতে পারো যেটা অ্যাকচুয়ালি হচ্ছে হেলথের ওয়েবসাইট তো এখানে দেখো এই ওয়েবসাইটটা পেজটা খুলে গেছে আমার ডাব্লু 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 ডট হেলথ ডট জিও বি ডট ইন তো এখানে তোমরা খোলার পরই দেখবে কেরিয়ার অর রিক্রুট রিকুটমেন্টটা দেখাচ্ছে এটা যদি তোমাদের না দেখায় তাহলেও তোমরা যদি হেলথের ওয়েবসাইটটা যদি এরকমভাবে ক্লিক করো তাহলেও তোমাদেরকে ওখানে গিয়ে পেজটা দেখাবে তো আমি যেহেতু এটা বারবার খুলি তো সেই জন্য আমার ঝট করে এটা দেখিয়ে দিয়েছে তো এখানে আমরা যাব কেরিয়ার ও রিক্রুটমেন্টে তো এখানে আমি ক্লিক করব কেরিয়ার ও রিক্রুটমেন্টে তো এখানে পেজটা একটুখানি লোডিং নিতে টাইম নেবে যেহেতু হচ্ছে যে আমার নেটটা স্লো আছে বারবার করে তোমাদেরকে বলছি একটু ওয়েট করে যাও তাহলে তোমরা হচ্ছে যে গোটা প্রসেসটা দেখবে দেখতে পেলে তাহলে বুঝতে পারবে দেখো এখানে যে হেলথের যে ওয়েবসাইটটা সেটা টোটালি খুলে গেছে এখানে এখান থেকে তোমাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে কোথায় অ্যাপ্লাইটা করবে সেটা মন দিয়ে একটু দেখো এখানে একটা রানিং লেখা চলছে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট আন্ডার এনএইচএম ওকে তো এই যে লেখাটা চলছে এখানটাতে আমি ক্লিক করব তো এখানে আমি ক্লিক করি এখানে ক্লিক করলেই একটা পেজ এখানে আমাকে খুলে যাবে যেটা অনলাইন অ্যাপ্লিকেশনের শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে যত রকমের তোমাদের এতদিন ধরে ভিডিও দিয়ে গেছি মানে এই রানিং উইকটাতে যতগুলো ভিডিও তোমাদেরকে দিয়েছি আমি কন্ট্যাক্ট চলে সবগুলোই তোমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে আমি একটা দেখাচ্ছি যেটা আগামী সরি গতকালে বীরভূমের যে রিক্রুটমেন্টটার আমি ভিডিও দিয়েছিলাম সেটা দিয়েই তোমাদেরকে দেখাবো তোমরা বাকিগুলো সেই করতে পারবে দেখো এখানে যেটা আছে এখানে দেখো দেখতে পাচ্ছ নিউ নিউ বলে অনেকগুলো দেখ লেখা এখানে ব্লিঙ্ক করছে এগুলো সব হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন পোস্ট ক্যাটাগরি লেখা আছে তো এখানে দেখো প্রথমে হচ্ছে পোস্ট কোঅর্ডিনেটার সরি প্রোজেক্ট কোঅর্ডিনেটর তো এখানে একটা এই পোস্ট আছে এখানে আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এস বীরভূম দেখো বীরভূমেরটা আমি দেখাবো তোমাদেরকে এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান এস বীরভূম তারপরে মেডিকেল অফিসার এন বীরভূম ল্যাবরেটরি টেকনিশিয়ান এন বীরভূম আর তারপরে আবার দেওয়া আছে দেখো সিনিয়র টেকনিশিয়ান সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার এন এনই বীরভূম তো এই যে চারটে পোস্ট আছে যে চারটে পোস্টের জন্য আমি বীরভূমের রিক্রুটমেন্টটাতে বলেছিলাম তো সেগুলোর আলাদা আলাদাভাবে অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে হবে তোমরা কোন পোস্টের জন্য করতে চাইছো সেটা আগে সিলেক্ট করতে হবে এখানে তোমাদেরকে আগেই বলে দিই যে ল্যাবরেটরি টেকনিশিয়ানের দুটো ভ্যাকেন্সি ছিল দুটো আলাদা আলাদা প্রজেক্টের আন্ডারে একটা ছিল এখানে এনএইচএমের আন্ডারে ল্যাবরেটরি টেকনিশিয়ান আর একটা ছিল আইসিটিসির আন্ডারে তো আইসিটিসির আন্ডারে যেটা ছিল সেটা হচ্ছে এস বিটিসি বীরভূম যেটা ল্যাবরেটরি টেকনিশিয়ান তো এখানে ক্লিক করতে হবে আর যদি তোমরা এনএইচএমের জন্য করতে চাও অ্যাপ্লাই ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য তাহলে তোমরা এই জায়গাটাতে অ্যাপ্লাই করবে যেটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান ই টিপি বীরভূম আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা তো আমি এখানে যে ল্যাবরেটরি টেকনিশিয়ান এন ই টি বীরভূম তো এটা দিয়েই তোমাদেরকে অ্যাপ্লাই করাটা শিখিয়ে দেবো তো এইটার সোজাসুজি আমরা যদি যাই তাহলে দেখো এখানে একটা লেখা দেখতে পাবে এখানে এই যে লেখাটা আছে এটা ভালো করে একটুখানি পড়ে নাও অনলাইন অ্যাপ্লিকেশান ইজ ওপেন ফ্রম হচ্ছে থার্ড স্টে যেটা হচ্ছে কুড়ি জুন দু হাজার আনটিল হচ্ছে ফিফথ জুলাই পর্যন্ত অর্থাৎ কুড়ি তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে এটা অ্যাপ্লিকেশানটা এবং পাঁচই জুলাই পর্যন্ত চলবে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন হচ্ছে সেকেন্ড জুলাই দু তারিখ পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশনটা করতে পারবে অ্যান্ড পেমেন্টটা করতে পারবে দু তারিখ পর্যন্ত তারপরে যদি কেউ নিউ রেজিস্ট্রেশন করতে চাও তাহলে কিন্তু হবে না যদিও পাঁচ তারিখ পর্যন্ত লাস্ট ডেট কিন্তু রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে দু তারিখ তো এরপরে এটা সোজাসুজি আমরা এই লেখাটাতে চলে যাব যেখানে আছে দেখো কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন তো এই জায়গাটাতে আমি ক্লিক করব রেজিস্ট্রেশন করার জন্য তো এই জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে দেখো এখানে একটা পেজ খুলে যাবে যেটাতে তোমাকে টোটাল যে তোমার ডেটা আছে সেগুলো ফিল আপ করতে হবে আর তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করাবে তো দেখো এই পেজটা খুলে গেছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের অনলাইন অ্যাপ্লিকেশনের পেজ দেখতে পাচ্ছ তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো তাহলে গোটা প্রসেসটা তোমরা বুঝতে পারবে আর হচ্ছে বারবার করে তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওগুলো শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের জন্য প্রত্যেক দিন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি আর তোমাদের যেই জায়গাটাতে প্রবলেম হচ্ছে আমাকে বলবে আমি নিশ্চয়ই সেটা সলভ করার চেষ্টা করব যেমন আজকে আমি তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশনটা কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি তো দেখো এখানে এখানে দেখো লেফট সাইডে দেখো কিছু কলাম আছে যেটা তোমাদেরকে ফিল করতে হবে এখানে প্রথমে হচ্ছে নেম অব দ্য পোস্ট অথবা ক্যাটাগরি কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে চাইছো এখানে তোমরা পোস্ট সিলেক্ট করতে পারবে না কারণ অলরেডি তোমরা সিলেক্ট করেই এখানে ঢুকেছো যেহেতু তোমরা ল্যাবরেটরি টেকনিশিয়ান এন ইটিপি বীরভূম এটার জন্যই সিলেক্ট করে ঢুকেছো সেই জন্য এখানে সিলেক্টের অপশন তোমাকে আর দেবে না ঠিক আছে তো এখানে তুমি এই পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে তুমি যদি চাও আইসিটিসির জন্য তাহলে আইসিটিসির যে আলাদা লেখাটা দেখাচ্ছিলো ওখানে নিউ বলে তো সেখানে ক্লিক করতে হতো তো এটা দিয়ে আমি অপশান দেখাচ্ছি মানে এই এই মানে এনএইচএম এর এই ল্যাবরেটরি টেকনিশিয়ানের যে পোস্ট আছে এটার জন্যই আমি দেখাচ্ছি এখানে দেখো নেম টাইটেল এখানে লিখবে এখানে দেখো সিলেক্ট করতে বলছে প্রথমে মিস্টার না মিসেস না ডক্টর না শেখ না মোহাম্মদ এসবগুলো লিখবে যদি তোমাদের মিস্টার লেখা লেখা থাকে তাহলে মিস্টার লিখবে মিসেস যদি থাকে কারো মিসেস এরকমভাবে লিখবে ঠিক আছে তো নেক্সট হচ্ছে এখানে মিডিল নেম লিখতে হবে মিডিল নেম এখানে কী লিখবে এক্স ওয়াই জেড যা কিছু তোমাদের নাম আছে সেটা লিখে ফিল আপ করলে ঠিক আছে তো এটার পর এখানে দেখো এটার পর হচ্ছে তোমার এখানে আর কি দিচ্ছে সিলেক্ট দ্য কাস্ট কাস্ট এখানে এস এসটি না জেনারেল এখানে আমি জেনারেল সিলেক্ট করে দিলাম মোবাইল নাম্বার কি লিখবে মোবাইল নাম্বার নিজের যা যা আছে এখানে ফিল আপ করে দিলে এখানে আমি একটা কিছু দিয়ে এক্স জেড ওয়ান টু থ্রি এরকম কিছু একটা দিয়ে এখানে সিলেক্ট করে দিলাম লিখে দিলাম ঠিক আছে এরপর হচ্ছে ইমেল আইডি ইমেল আইডি নিজের যা যা আছে ইমেল আইডি সেটা লিখবে এখানে ইমেল আইডিটা ফিল আপ করবে নেক্সট হচ্ছে এখানে পোস্ট কোড তো পোস্ট কোড এখানে দেখো এই এই যে পোস্ট কোডটা আছে এটা অলরেডি সিলেক্টেড হয়ে আছে ঠিক আছে পোস্ট কোড বলতে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো এখানে দেখো এল টি বীরভূম এল টি মানে ল্যাবরেটরি টেকনিশিয়ান বীরভূম এটা অলরেডি সিলেক্টেড এখানে তোমার করার কিছু নেই এটা আগের থেকেই ওটা সিলেক্ট হয়ে আছে তোমরা এখানে আলাদা করে কিছু করতে পারবে না এন্টার দ্য ফার্স্ট নেম ফার্স্ট নেম এখানে কী আছে এটা তোমাদের যা ফার্স্ট নেম আছে সেটা তোমরা লিখে দেবে এখানে এক্স ওয়াই যে আমি এখানে দিয়ে দিলাম তারপর হচ্ছে লাস্ট নেম তোমাদের যে টাইটেল আছে সেটা এখানে লিখবে লাস্ট নেম তারপর ডেট অফ বার্থটা এখানে ফিল করবে ডেট অফ বার্থটা ফিল আপ করার জন্য যারা জানো না তাদের জন্য আমি বলে দিই সাপোজ হচ্ছে এখানে এখানে হচ্ছে তোমার হচ্ছে নাইনটিন নাইনটি বা কিছু একটা তোমার দু বা কোনো একটা সাল আছে তোমাদের সাপোজ কারও হচ্ছে দু হাজার সালের জন্ম তো এখানে তোমাদেরকে দু হাজার সালটা সিলেক্ট করতে হবে এখানে দেখো দু হাজার চব্বিশ সিলেক্ট হয়ে আছে তো চব্বিশের এখানে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরকমভাবে যাবে তো এখানে তোমরা সালটাতে যখন ক্লিক করবে তখন এখানে তোমার সালটা শালটা এখানে দিয়ে দেবে তো শালটাকে যদি আগে আগে বা পরে করতে চাও তাহলে এই দিকে অ্যারোটতে আগে পরে করা যাবে এটা দু থেকে দু হাজার নয় পর্যন্ত এখানে সাল দেওয়া আছে সাপোজ হচ্ছে কারো দু হাজারের জন্ম তাহলে এখানে দু হাজারটা আমি সিলেক্ট করলাম এবারে তোমাকে মান্থ সিলেক্ট করতে হবে দু হাজারের মধ্যে কোন মান্থ সাপোজ হচ্ছে আমার জুলাইয়ে জন্ম তাহলে জুলাইটা সিলেক্ট করলাম এবারে আমাকে করতে হবে কি না ডেটটা সিলেক্ট করতে হবে কবে তোমার ডেট অফ বার্থ সাপোজ হচ্ছে আমার বারো তারিখে জন্ম তাহলে এখানে আমার হয়ে গেল দেখো সাত বারো দু তো এখানে হচ্ছে আমার যে ডেট অফ বার্থ সেটা এইভাবে সিলেক্ট করতে হবে এই জায়গাটা অনেকের প্রবলেম হয় তো সেই আমি দেখিয়ে দিলাম ক্যালেন্ডারটা থেকে কিভাবে সিলেক্ট করবে আরও একবার আমি বলে দিচ্ছি যেহেতু এখানে দু হাজার চব্বিশ সিলেক্ট আগের থেকেই হয়ে থাকবে কারণ রানিং ইয়ার চলছে সেই জন্য তোমাদেরকে কী করতে হবে না আগে তোমাদেরকে ইয়ারটাতে সিলেক্ট করতে হবে দেখো আমি ইয়ারটা সিলেক্ট করলাম এখানে চলে এলো এরপর যদি কারো দু হাজার এক দুই এরকমের জন্ম হয় তাহলে তোমরা এরকম রাইট ক্লিক করবে এই অ্যারোটাতে আর যদি কারো তার আগে জন্ম হয় ধরো উনিশশো নব্বই উনিশশো বিরানব্বই চুরানব্বই তাহলে লেফট ক্লিক করবে এরপর মান্থ সিলেক্ট করার জন্য এখান থেকে মান্থ সিলেক্ট করবে সাপোজ এটা অক্টোবর অ্যান্ড দেন হচ্ছে ডেটটা সিলেক্ট করার জন্য এখানে ডেট সিলেক্ট করবে তো অটোমেটিক এখানে তোমার ডেট অফ বার্থ চলে আসলো ঠিক আছে এরপর হচ্ছে মোবাইল নাম্বার তোমাকে এখানে দিতে হবে মোবাইল নাম্বারটা নিজের যা যা আছে সেটা দিয়ে দেবে এরপর হচ্ছে ইজ কারেন্টলি ওয়ার্কিং আন্ডার এনএইচএম অর্থাৎ তুমি কি আগে মানে রানিং কোনো এনএইচএম এর প্রজেক্টে আছো যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ লিখবে যদি না হয় তাহলে না লিখবে এটা কেন জিজ্ঞাসা করছে কারণ হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা হচ্ছে যে আরও অনেক কিছু জিনিস থাকে যেগুলো তোমার দেখবে আর তোমাদের যদি ভাবো যে না তোমরা ওটা শো করবে না তাহলে সেটা নাও করতে পারো কিন্তু হচ্ছে যদি আমি বলবো এনএইচএমের আন্ডারেই আছো তাহলে এটা হচ্ছে তোমরা শো করে দিও কারণ কারণটা এক্সপিরিয়েন্স তোমার হচ্ছে এক্সপিরিয়েন্সের হিসাবে তোমাকে আগে ওটা প্রেফারেন্স দেওয়া হবে ঠিক আছে তো এই সব কিছু করার পর এখানে যে সেভ বাটনটা আছে সেখানে সেভ ক্লিক করবে আমি এখানে সেভ করে দিলে এটা দেখো অলরেডি সেভ হয়ে যাবে যদি ওটা আমি উল্টোপাল্টা ডেটা দিয়ে এখানে করেছি এটা হয়তো ইনকারেক্ট দেখাতে পারে বাট তোমরা যখন এখানে রাইট সব কিছু ঠিকঠাক করে করবে তখন এটা সেভ হয়ে যাবে তো এটা সেভ হয়ে যাওয়ার পর তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল তো রেজিস্ট্রেশন কমপ্লিট যখনই হয়ে যাবে তো তারপর তোমাকে নেক্সট স্টেপ করতে হবে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন অর্থাৎ আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে এরপর নেক্সট স্টেপটা আমি কেন করতে চাইছি তো এখানে আমি ক্লিক করব। একটুখানি ওয়েট করতে হবে পেজটা লোডিং হওয়ার জন্য তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে নেটের প্রচুর প্রবলেম আছে যাই হোক এতটা পর্যন্ত দেখাতে পেরেছি এটাই অনেক নেট একদমই চলছে না তো এখানে তোমাদের দেখো লেফট সাইডে আরও অনেকগুলো আছে ভ্যাকেন্সি যেগুলো হচ্ছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এগুলোতে যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সিলেক্ট করে সেই পোস্টের জন্য করবে তো এখানে দেখো কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনটা জানি না কেন হচ্ছে না হয়তো আমার আগের পেজটা রেজিস্ট্রেশনটা সেভ হয়নি বলে হচ্ছে না মেবি তো তোমরা যখন এটা প্রপার যে ইনফরমেশনটা আছে সেটা দিয়ে যখন সেভ করবে তো তারপরে নেক্সট রেজিস্ট্রেশনের পরে যে স্টেপটা সেটা হচ্ছে কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন এটা ক্লিক করবে এখানে তোমাদেরকে আরও ডেটা হয়তো মেবি ফিল করতে হতে পারে অনেক কিছু আপলোড করতে হতে পারে তোমাদের হচ্ছে সার্টিফিকেট বলো ডিএমএলটি বিএমএলটি যা সার্টিফিকেট আছে বা হচ্ছে যে এইচএস এসবের কিছু মার্কস ট্যাক্সগুলো থাকবে সেগুলো করবে আমি যেহেতু পেজটা খুলে দেখাতে পারছি না সেই জন্য কী কী আছে আমি বলতে পারছি না যাই হোক এটা করার পর তোমরা হচ্ছে ফাইনাল লেটা যে প্রিন্টটা সেটা নিয়ে রাখবে কারণ এই প্রিন্টটা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য লাগবে তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে অ্যাপ্লাই করবে এতদূর পর্যন্ত বুঝলেই তোমরা বাকিটা করতে পারবে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তার আগে ভিডিওটাকে অবশ্যই অনেক অনেক করে শেয়ার দিও কারণ যারা বুঝতে পারছে না অ্যাপ্লাই করতে তারা তো অ্যাপ্লাইটা করতেই পারবে না হলে সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও আর অবশ্যই একটা করে লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে কিন্তু অনেক মোটিভেট করছে নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়